আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষক, জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়, সদর যশোর। আজ অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা মূলত রসায়নের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন, এই অধ্যায়ের তোমরা জানো এই অধ্যায়ের ভিতরে দুইটা মডেল আছে। একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আরেকটি হচ্ছে বোর পরমাণু মডেল। আমরা ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে অণু, পরমাণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণুর ভিতরের কণা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজ এই দুইটি মডেলের একটি মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল, এই মডেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি যদি দেখো তাহলে আমার মনে হয় তোমরা এই মডেলটি মুখস্থ করার চেষ্টা করো। আসলে মুখস্থ বিজ্ঞান কিন্তু মুখস্থর বিষয় নয়। তোমরা খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসটি দেখো তাহলে রাদারফোর্ডের যে পরমাণু মডেল এটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা নিজেদের মতো করে বুঝে বুঝে লিখতে পারবা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। রাদারফোর্ডের পরমাণু মডেল, আমরা পরমাণুর সংজ্ঞা ইতিপূর্বে জেনেছি যে পরমাণু হচ্ছে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটি হচ্ছে পরমাণু। আচ্ছা, আমরা একটি পরমাণু দেখি। ক্যামেরায় দেখানোর জন্য একটু বড় করে পরমাণুটা আঁকালাম। এটি হচ্ছে আমাদের পরমাণু, ঠিক আছে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড বললেন প্রথম পয়েন্ট যেটি, সেটি হচ্ছে উনি বললেন যে এই পরমাণু একটি কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রের নাম তিনি দিলেন নিউক্লিয়াস। খুব ক্লিয়ার বিষয়টা। এক নম্বর পয়েন্টের আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে রাদারফোর্ড বললেন এই পরমাণুর একটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রের নাম তিনি দিলেন নিউক্লিয়াস। তিনি আরও বললেন এই নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন এবং প্রোটন, নিউট্রন এবং প্রোটন। আমরা এটি গত ক্লাসে জেনেছি যে পরমাণুর ভিতরে আসলে নিউট্রন, নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যেহেতু বাইরে থাকে তাহলে এই ইলেকট্রনটা আসলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে কক্ষপথে ঘোরে। তাহলে আমাদের ইলেকট্রনটা হবে আসলে, ঠিক আছে, তাহলে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে নিউট্রন প্রোটন আর বাইরে থাকে ইলেকট্রন। এবং তিনি একথাও বলেছেন যে এই যে নিউট্রন এবং প্রোটনের যে ভর তার সাপেক্ষে ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য। এখন আপেক্ষিক বিষয়টা কি আমাদের বুঝতে হবে। এখন সাপোজ তুমি ধরে নাও যে আমার কাছে 1 কেজি বা 2 কেজি সোনা আছে, যাই থাকুক না কেন আমার কাছে 1-2 কেজি আছে, তোমার কাছে আছে 10 বা 20 হাজার কেজি, আমার কাছে আছে 2 কেজি সোনা, তোমার কাছে আছে 20 কেজি সোনা, তাহলে তোমার তুলনায় আমার এই সোনাটা কি আছে বলে মনে হবে? খুবই নগণ্য, নাই বললেই চলে, ঠিক আছে। এখন আপেক্ষিক বিষয়টা হচ্ছে সেটি যে এই নিউটন আর প্রোটনের যে ভর, সেই ভর অনুপাতে ইলেকট্রনের যে ভর কিছুই না, এই জন্য ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়। তাহলে আমরা প্রথম পয়েন্টটা কি বুঝলাম, যে পরমাণু একটি কেন্দ্র আছে, রাদারফোর্ড ওই কেন্দ্রের নাম দিলেন নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউট্রন।
দুটো প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে ইলেকট্রন তাহলে আমার এক নম্বর পয়েন্ট শেষ দুই নম্বর পয়েন্টে উনি বলছেন যে এই যে পরমাণুর কেন্দ্র এই অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে ঠিক আছে তাহলে তো অনেক ক্ষুদ্র অধিকাংশ জায়গায় কি থাকে ফাঁকা আসলে কথাটা কিন্তু সত্য তাই কারণ আমরা দেখছি এখানে সব কিছুই নাই ফাঁকা তাই না আর এখানে তো ইলেকট্রন থাকে তাহলে দুই নম্বর পয়েন্টটি হচ্ছে পরমাণু কেন্দ্রটি খুবই ক্ষুদ্র এবং এর অধিকাংশ জায়গায় ফাঁকা আমার তিন নম্বর পয়েন্ট কি হবে তাহলে উনি বললেন যে সৌরজগৎ মানে সৌরজগৎ যদি চিন্তা করি তাহলে কি দেখতে পাই সূর্য সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে তাই না সূর্য তো আমার স্থির তার চারিদিকে বৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরছে তাই না তিন নম্বর পয়েন্ট আসি তিন নম্বর পয়েন্ট হচ্ছে উনি বললেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে সূর্য তো স্থির তাই না সূর্য স্থির এই সূর্য চারিপাশে গ্রহগুলো ঘুরে রাদারফোর্ড বললেন ঠিক সৌরজগতের মতোই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিপাশে ইলেকট্রনগুলো ঘোরে এবং তিনি একথা বলেছেন যে এখানে যে কয়টি আমরা কি জানি নিউক্লিয়াসে কি থাকে নিউট্রন এবং প্রোটন যে কয়টি নিউট্রন এবং প্রোটন থাকবে ঠিক ততগুলো বাইরে ইলেকট্রন থাকবে কথাটা খুবই ক্লিয়ার যে সৌরজগৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে ঠিক তেমনইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে এবং এই কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন যদি পাঁচটা থাকে বাহিরেও ইলেকট্রন থাকে পাঁচটা কেন্দ্রে যদি নিউট্রন এবং প্রোটন দশটা থাকে বাইরে থাকে ইলেকট্রন দশটা বুঝাতে পেরেছি এবং এই আমরা জানি নিউট্রন প্রোটন হচ্ছে বা নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী মানে এর চিহ্ন প্লাস এবং ইলেকট্রন আমরা বরাবর জানি মাইনাস ঠিক আছে এখন এ যেহেতু প্লাস ধনাত্মক এ যেহেতু ঋণাত্মক এবং এখানে যদি পাঁচটা থাকে এখানে যদি পাঁচটা থাকে তাহলে অবশ্যই এই চার্জ শূন্য হয়ে যাবে ঠিক কি না আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাই ঠিক হচ্ছে সবাই জানি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু শূন্য তাই না তাহলে রাদারফোর্ড বলেছে এখানে প্রোটন যে কয়টা থাকবে বাহিরে ইলেকট্রন সে কয়টা থাকবে তাহলে এর যেহেতু চার্জ ধনাত্মক এর চার্জ ঋণাত্মক বিপরীত চিহ্নের এবং চার্জ সংখ্যা সমান তার মানে এখানে পাঁচটা এখানে পাঁচটা ফলাফল শূন্য এখানে দশটা এখানে দশটা ফলাফল শূন্য ক্লিয়ার তাহলে আমার তিন নম্বর পয়েন্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছো এবং ক্লিয়ার বিষয়টি আমরা চার নম্বর পয়েন্ট চলে যাই আচ্ছা বলেছে যে চার নম্বর পয়েন্টে বলছে ধনাত্মক চার নম্বর পয়েন্ট হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস বা কেন্দ্রের দিকে এই যে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন একটা আকর্ষণ অনুভব করে এবং এই আকর্ষণটি হচ্ছে সবসময় কেন্দ্রমুখী এ যাবে কেন্দ্রের দিকে ঠিক আছে ইলেকট্রনের যে আকর্ষণ বল নিউক্লিয়াসের দিকে সেটি কেন্দ্রমুখী এবং রাদারফোর্ড তার এই পরমাণু মডেলটিকে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করেছে সেহেতু আমরা এই মডেলটিকে সৌর মডেল হিসেবেও আখ্যায়িত করতে পারি তাহলে যদি তোমার কাছে কেউ জানতে চাই রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয় তাহলে তুমি কি বলবা অ্যান্সার যে রাদারফোর্ড তার পরমাণু মডেল ব্যাখ্যা করতে গিয়ে উনি ওনার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছে কি বলেছে যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে নিউক্লিয়াস ঠিক তেমনইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে এই কথা তিনি যেহেতু বলেছেন সৌরজগতের সাথে তুলনা করেছেন সেহেতু
আমরা এই মডেলটিকে সৌর মডেল হিসেবে আখ্যায়িত করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তার কারণ তিনি সর্বপ্রথম এই যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এই ধারণাটি প্রথম রাদারফোর্ডই দিয়েছেন, এবং এই ধারণা দেওয়ার কারণেই রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল হিসেবেও আখ্যায়িত করা হয়। আশা করছি এই মডেল সম্পর্কে তোমাদের আর কোনো ভুল, আমি আশা করছি এই মডেল সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না, কোনো ভয় থাকবে না। আমরা পরবর্তী টপিকে যাই, সেটি হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে আমরা অনেকেই বলি থাকি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা ভুল। একটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, সেটি হচ্ছে বিজ্ঞানীরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন, কোনো কিছু আবিষ্কার করেছেন, তখন তাদের যে ভুল বা ত্রুটিগুলো ধরা পড়েছে সেগুলোকে আমরা ত্রুটি বা ভুল বলবো না, আমরা বলবো সীমাবদ্ধতা। আচ্ছা, ভুল কি আর সীমাবদ্ধতা কি? তুমি কাউকে মারলে, তুমি অন্যায় করলে, এটা তোমার ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে, কিন্তু তুমি আকাশে উঠতে পারলে না, তুমি আকাশে উঠতে পারো না, এটা তোমার ভুল না, এটা তোমার ত্রুটি না, এটা তোমার সীমাবদ্ধতা। তার কারণ মানুষ আকাশে উঠতে পারবে না, হাত ছাপায়ে আকাশে উঠতে পারবে না, এটা তার সীমাবদ্ধতা। এখন রাদারফোর্ড যখন তিনি এই মডেলটি বর্ণনা করেছেন, তখন তার কিছু হয়তো সীমাবদ্ধতা আছে, সব কিছু ব্যাখ্যা করতে পারেননি, এটা আমরা ত্রুটি বা ভুল বলবো না, এটা আমরা বলবো সীমাবদ্ধতা। এবার আমরা আসি আসলে তার কী সীমাবদ্ধতা আছে। তিনি এই মডেলে বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে, ভালো কথা, কিন্তু আসলে ইলেকট্রনগুলার কক্ষপথে যে ঘোরে সেই কক্ষপথের ব্যাসার্ধ আকার আকৃতি সম্বন্ধে তিনি কোনো ধারণাই দিতে পারেননি। যে ইলেকট্রনগুলা আসলে ঘোরে কিন্তু এই ইলেকট্রনগুলার কক্ষপথ কেমন, ব্যাসার্ধ কেমন, এই সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। দ্বিতীয় কথা, তিনি বলেছেন নিউটন বা প্রোটন যতগুলা থাকবে ইলেকট্রন ঠিক ততগুলাই থাকবে, তাহলে এই যে কক্ষপথগুলা ইলেকট্রন থাকবে, আচ্ছা ধরি এখানে 10টি প্রোটন আছে, নিউটন আছে, তাহলে ইলেকট্রন তো বাইরে আমার 10টি থাকবে, তাই না? তাহলে এই 10টি ইলেকট্রন বাইরে কীভাবে থাকবে? যদি এখানে একটা নিউটন বা প্রোটন থাকতো, তাহলে বাইরে একটি ইলেকট্রন এই একটা কক্ষপথে ঘুরতো, কক্ষপথে ঘুরতো, তাই না? এখন 10টি যেহেতু আমার নিউটন প্রোটন, তাহলে বাইরে ইলেকট্রন আমার 10টি কীভাবে থাকবে? এই কক্ষপথে কি 2টা থাকবে, এই কক্ষপথে কি 8টা থাকবে, নাকি এই কক্ষপথে 5টা, এই কক্ষপথে 5টা, নাকি এই কক্ষপথে 3টা, এই কক্ষপথে 7টা, নাকি এই কক্ষপথে 7টা, এই কক্ষপথে 3টা, এই সম্পর্কে তিনি কিছুই ধারণা দিতে পারেননি। এটি হচ্ছে তার আরেকটি সীমাবদ্ধতা। পরের সীমাবদ্ধটি হচ্ছে তিনি তার মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। এখন কথা হচ্ছে আমরা জানি গ্রহের কোনো চার্জ নাই, ধনাত্মক ঋণাত্মক কিছুই না, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে যে নিউটন প্রোটন থাকে সেটি হচ্ছে ধনাত্মক চার্জ, বাহিরে যে ইলেকট্রন থাকে সেটি হচ্ছে ঋণাত্মক চার্জ বাহী। এখন আমরা জানি একটি ঋণাত্মক এবং ধনাত্মক এরা পরস্পরকে আকর্ষণ করে, তার মানে ওদের একটি আকর্ষণ বল আছে, গ্রহের তা নাই। এখন ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াস ইলেকট্রন প্রোটনের সাথে চার্জবিহীন গ্রহের সাথে তিনি যে তুলনা করেছেন এটি সঠিক হয়নি, এটি তার আরেকটি
সীমাবদ্ধতা। এবং তিনি বলেছেন যে আরেকটি সীমাবদ্ধতার কথা বলি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কক্ষপথে ঘোরে, ভালো কথা, কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি বলেছেন যে কক্ষপথে যদি রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে ক্রমাগত যদি কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রনগুলো তাহলে তাদের গতিপথ তাদের শক্তি ক্রমাগত কমতে থাকবে এবং শক্তি যেহেতু কমে যাবে তাদের পথও ছোট হয়ে যাবে। বিষয়টি কেমন একটু দেখি, এই যেমন নিউক্লিয়াস এখানে আছে নিউট্রন প্রোটন, তাই তো ইলেকট্রনগুলো এখান থেকে তো ঘুরার কথা, তাই না? এখন ম্যাক্সওয়েল বলছে যে এখান থেকে যদি ওরা ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং হারাতে হারাতে কি হবে এখানে নাকি ওরা আস্তে আস্তে এভাবে 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 একসময় এসে কেন্দ্রের উপর পড়ে যাবে, কেন্দ্রের উপর আপতিত হবে। তার মানে ওদের যে শক্তি ছিল যখন তারা ঘুরতে শুরু করলো শক্তি কমে গেল, পথ ছোট হয়ে আস্তে 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 কেন্দ্রের উপরে গিয়ে আপতিত হবে। এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তো এই ছিল আমাদের আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছ এবং দেখবে, আর যদি দেখতে পারো তাহলে রসায়নের যে ভীতি, বিশেষ করে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর তোমরা মুখস্থ করে এটা খাতায় লিখে ফেলো, লিখতে যাও এবং ভুল করো। আমি আশা করব ক্লাসটা যদি দেখো তাহলে এই পরমাণু মডেল তোমাদের আর মুখস্থ করা লাগবে না এবং ভুলও হবে না, তোমরা নিজেদের মতো করে সুন্দর করে বুঝে বুঝে লিখতে পারবে। তো পরবর্তী ক্লাসে বোর পরমাণু মডেল নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।